দর্শক, এরই মধ্যে আপনারা জানেন, গেল 4 এপ্রিল বিকেলে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে শীতলক্ষ্যায় ডুবে যায় ইঞ্জিন চালিত ট্রলার। এতে দুদিনে উদ্ধার করা হয় শিশুসহ প্রায় 35 জনের মরদেহ, নিখোঁজ রয়েছেন আরও অনেকে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। চলুন জেনে আসি সবশেষ অবস্থা। উনি কি করতেন? কোথায় আছিলেন? টাকা গেছিল, টাকা টাকা নেই। যখন দেখি একটা বপন উদ্বোধন করবো, ওইখানে খাওয়া দাওয়া করা তাহলে রান্না দিছি। ওনার নাম কি? কৃষক কাজী। আচ্ছা, ওনার ছেলে মেয়ে? ওনার ছেলে মেয়ে দুইজন। আচ্ছা, কখন ও সন্ধান পাইছেন? কখন? এই উনি কাল খসি দিতে বাগিনাজন কেন আসলো, তারপর কালকে সাড়ে রাত দিন বেরো হয়ে গেছে। তারপর আমিও আসছিলাম, আমরা বিভিন্ন বিজনেস লোক ছিলাম তখন, আর সন্ধান পাইলাম না। শেষে সন্ধ্যাবেলা গেলাম তার সঙ্গে। আজকে কখন পাইছেন? আজকে আমরা আইসি চুক্তি তার আইডি কার্ড, তখন ওই জাহাজগুলো বললো এখান থেকে যার সামনে থেকে লোক নিছে, আপনি ওইখানে দাঁড়াবেন, এখানে দাঁড়াবেন। ভাই কি হয় আপনার? আমাদের নাম কি? কালকে পান নাই? আপনারা দেখছিলেন গতকাল, গত পরশু রোববারে সন্ধ্যার দিকে যে কার্গো জাহাজের সঙ্গে যে যাত্রী ধাক্কা লেগে ডুবে গিয়েছিল, 17 ঘন্টা পরে সেই ML আমরা 5টি আরো মৃতদেহ উদ্ধার হয়েছে। আপনারা দেখেছিলেন আজকে সকাল থেকে আরো 5টি মৃতদেহ উদ্ধার হয়েছিল। প্রতিষ্ঠা রেখেছে যে মৃতদেহ গুলো তাদের স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার যে বুঝিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া তারা সম্পন্ন করার চেষ্টা করছে। আমরা এখন কথা বলবো লোক পুলিশের একজন অফিসার, সাব ইন্সপেক্টর সাহেব। আপনি যদি আমাদেরকে এই যে 5টি মৃতদেহ উদ্ধার হয়েছে এই বিষয়ে যদি আমাদের কিছু বলবেন। সেই দুর্ঘটনা কবলিত লঞ্চটি, যে লঞ্চটি গতকাল দুপুরের দিকে উদ্ধার করা হয়েছিল, এই মুহূর্তে সেই লঞ্চটি কিন্তু পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আপনারা দেখছেন, আমি সেই লঞ্চটি দুর্ঘটনা কবলিত যে লঞ্চটি উদ্ধার করা হয়েছিল সেই লঞ্চটিকে দেখানোর চেষ্টা করছি। এখনও কিছু উৎসুক মানুষজন কিন্তু সেই লঞ্চটি দেখার জন্য ভিড় জমাচ্ছেন। দর্শক, চ্যানেল টিটি সংবাদ বুলেটিন ও নিয়মিত অনুষ্ঠান, বিশেষ শো এবং প্রতিদিনকার আয়োজনে চোখ রাখতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.channeltt.tv। আমাদের সোশ্যাল মিডিয়ায় সম্পৃক্ত থাকতে লাইক ও শেয়ার কমেন্ট করুন facebook.com/channeltttv এবং ইউটিউব সাবস্ক্রাইব করতে টাইপ করুন youtube.com/channeltttv এবং সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখুন। এছাড়া আপনার হাতে থাকা স্মার্টফোন এবং আইফোন থেকে আমাদের অ্যাপস নামিয়ে নিতে প্লে স্টোরে গিয়ে টাইপ করুন চ্যানেল টিটি। ঘরে বসে যে কোনো স্মার্ট টেলিভিশন সেটে আমেরিকান সর্ববৃহৎ টিভি নেটওয়ার্ক রুকু টিভিতে খুঁজে নিন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল টিটি। শেষ করছি আজকের মতো, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ, দেখা হবে আগামী বুলেটিনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, করোনা মুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।